হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে শীতকালীন এমন কিছু ফুলের নাম বলবো যেগুলো আপনারা খুব সহজেই গ্রো করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্ট আমি যে গাছটার নাম বলবো সেটার নাম হলো অ্যালিসাম। এই গাছে ছোট ছোট খুব সুন্দর ফুল হয় আর ফুলগুলি অনেক রকম কালারের হয়ে থাকে। এই গাছগুলো আপনি হ্যাঙ্গিং বাস্কেট, টবে, যে কোনো জায়গায় খুব সহজেই লাগাতে পারবেন। আর এই গাছের মাটিতে আপনি কোকোপিট, মাটি, জৈব সার, বালি মিক্স করে এই গাছের মাটি তৈরি করুন। আর একদম মাটি শুকিয়ে যাওয়ার পরই জল দিন। সেকেন্ড আমি যে গাছটার নাম বলবো সেটার নাম হলো অ্যান্টিরাইনাম। এটা দুটো ভ্যারাইটির হয়, একটা লম্বা, একটা বেটে। এই গাছের ফুলগুলো অনেক রকম কালারের হয়ে থাকে। এই গাছগুলো আপনি নার্সারিতে খুব সহজেই পেয়ে যাবেন। আর এই গাছগুলোকে 8 থেকে 10 ইঞ্চি টবে লাগালে বেশি ভালো হয়। আর এই গাছের মাটি আপনি মাটি, কোকোপিট, গোবর সার, বালি এইসব মিক্স করে এই গাছের মাটি তৈরি করতে হবে। গাছটা যখন একটু বড় হবে তখন সাপোর্টের প্রয়োজন লাগবে। থার্ড আমি যে গাছটার নাম বলবো সেটা খুব কমন একটা গাছ, সেই গাছটার নাম হলো পিটুনিয়া। আপনি যদি একটু কালারফুল বাগান চাইছেন তাহলে পিটুনিয়া গাছ অবশ্যই নিয়ে আসুন। এই গাছ আপনি নার্সারি থেকে চারা গাছ নিয়েও আসতে পারেন বা ঘরে বীজ থেকে নতুন চারা গাছ তৈরি করতেও পারেন, তবে একটু উন্নতমানের বীজ ব্যবহার করতে হবে। এই গাছ আপনি হ্যাঙ্গিং বাস্কেট, টবে, যে কোনো জায়গায় লাগাতে পারেন। এই গাছের জন্য খুব একটা বড় পটের প্রয়োজন হয় না, 6 থেকে 8 ইঞ্চি টব হলেও খুব ভালোভাবে এই গাছ গ্রো করবে। আর এই গাছের মাটিতে আপনি মাটি, কোকোপিট, গোবর সার, বালি, কম্পোস্ট সার এইসব মিক্স করে এই গাছের মাটি তৈরি করুন। আর জল দেওয়ার আগে অবশ্যই গাছের মাটি চেক করে নিতে হবে। আর এইসব গাছকে এমন কোনো জায়গায় রাখুন যেখানে সারাদিনের খুব ভালো রোদ পায়। আর এই গাছের অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় না। শীতকালে খুব কমন একটা ফুল গাছের নাম হলো ডালিয়া। এই ফুলগুলো অনেক রকম কালারের হয়ে থাকে। এই গাছ আপনি নার্সারিতে খুব সহজেই পেয়ে যাবেন। এই গাছগুলো আপনি 8 থেকে 10 ইঞ্চি টবে খুব সহজেই লাগাতে পারবেন। একটা গাছে অনেকগুলো ফুল পেতে যখন গাছটা একটু বড় হবে তার ডগাটা কেটে দিতে হবে, তাহলে অনেকগুলো ফুল পাওয়া যাবে। আর এই গাছের মাটি আপনি মাটি, গোবর সার, কোকোপিট, বালি এইসব মিক্স করে এই গাছের মাটি তৈরি করুন। আর এই গাছকে এমন কোনো জায়গায় রাখুন যেখানে সারাদিনে খুব ভালো রোদ পায়। আর জল দেওয়ার আগে গাছের মাটি অবশ্যই চেক করে নেবেন। আর এই গাছের খুব একটা যত্নের প্রয়োজন হয় না। নেক্সট আমি যে গাছটার নাম বলবো সেটার নাম হলো অ্যাস্টার। এই গাছ আপনি নার্সারিতে খুব সহজেই পেয়ে যাবেন। এই গাছের ফুল অনেক রকম কালারের হয়ে থাকে। এই গাছ আপনি 8 থেকে 10 ইঞ্চি টবে খুব ভালোভাবে গ্রো করতে পারবেন। আর এই গাছের মাটিতে আপনি মাটি, কোকোপিট, বালি, জৈব সার এইসব মিক্স করে এই গাছের মাটি তৈরি করুন। এই গাছটির নাম হলো ক্যালেন্ডুলা। এটি একটি লো মেনটেন প্লান্ট। এটি আপনি 8 থেকে 10 ইঞ্চি টবে খুব ভালোভাবে গ্রো করতে পারবেন। অন্যান্য গাছের মাটি যেভাবে তৈরি করেছেন এই গাছের মাটিও সেমভাবে তৈরি করুন। নেক্সট হলো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা গাছ আপনি অনেক ঘরেই দেখতে পাবেন। চন্দ্রমল্লিকা গাছের জন্য 8 থেকে 10 ইঞ্চি টব সব থেকে বেস্ট। এই গাছটা যখন একটু বড় হবে তখন গাছের ডগা কেটে দিতে হবে, তাহলে গাছটা একটু বুশি হবে। আর অন্যান্য গাছের মতনই সেম পদ্ধতিতে এই গাছের মাটিও তৈরি করতে হবে। নেক্সট হলো সিলোসিয়া। এই গাছও আপনি অনেক রকম ভ্যারাইটির পেয়ে যাবেন। অন্যান্য গাছের মতনই সেম পদ্ধতিতে এই গাছের মাটিও তৈরি করুন। আর 8 থেকে 10 ইঞ্চি টপ এই গাছের জন্য বেস্ট। গাঁদা ফুল আপনি কম বেশি অনেকের ঘরেই দেখতে পাবেন। এই গাছও অনেক রকম ভ্যারাইটির হয়ে থাকে। এই গাছ আপনি হ্যাঙ্গিং বাস্কেট, টবে, যে কোনো জায়গাতেই খুব ভালোভাবে গ্রো করতে পারবেন। আর অন্যান্য গাছের মতনই এই গাছের মাটিও তৈরি করুন।
নেক্সট হলো সিনেরিয়া। এই গাছের চারা আপনি নার্সারি থেকে নিয়ে আসতেও পারেন বা বীজ থেকে নতুন চারা গাছ ঘরে তৈরি করতেও পারেন। এই গাছ বসানোর সঠিক সময় হলো অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু। এইগুলি হলো ন্যাস্টাসিয়াম। এই গাছ আপনি খুব কম যত্নে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই গাছেরও ফুল অনেক রকম কালারের হয়ে থাকে। এই গাছ আপনি হ্যাঙ্গিং বাস্কেট টবে যে কোনো জায়গাতেই লাগাতে পারবেন। এই গাছে খুব একটা সার দেওয়ার প্রয়োজন হয় না। এগুলি হলো কসমস ফুল। এই গাছের ফুলগুলো নানান রকম কালারের হয়। কসমস ফুল যখন একটু গরম পড়তে শুরু করবে তখন এই গাছে ফুল আসবে। এই গাছগুলো আপনি নার্সারি থেকে ডিসেম্বর মাসে সংগ্রহ করতে পারেন, তবে এগুলি ফেব্রুয়ারির লাস্টের দিকে ফুল আসবে। এগুলি আপনি মাটি টবে যে কোনো জায়গাতেই লাগাতে পারেন, খুব একটা যত্নের প্রয়োজন হয় না। নেক্সট হলো গ্যাজেনিয়া। এই ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই ফুলগুলো অনেক রকম কালারের হয়ে থাকে। যখন শীতের শেষ আর গরমের শুরু তখন এই গাছের ফুলগুলি ফুটতে শুরু করবে। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এই গাছের চারাগুলি নার্সারি থেকে সংগ্রহ করে চূড়ান্ত প্রতিস্থাপন করতে হবে। আর অন্যান্য গাছের মতনই এই গাছেও সেম পদ্ধতিতে মাটি তৈরি করতে হবে। আর এই গাছগুলো 6-8 ইঞ্চি টবে খুব ভালোভাবে গ্রো করবে। এই গাছগুলি হলো স্টক। এই গাছগুলি আপনারা নার্সারি থেকে সংগ্রহ করবেন। নার্সারি থেকে চারা গাছগুলি সংগ্রহ করার পর কিছুদিনের জন্য ছোট পাত্রে লাগিয়ে রাখতে হবে। তারপর ডিসেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে এইগুলি বড় পাত্রে অর্থাৎ 10-12 ইঞ্চি টবে চূড়ান্ত প্রতিস্থাপন করতে হবে। আর এই গাছের ফুলগুলোও অনেক রকম কালারের হয়ে থাকে। নেক্সট হলো ইমপেশেন্স। আপনি যদি একটু কালারফুল বাগান চাইছেন তাহলে এই গাছ অবশ্যই ঘরে নিয়ে আসুন। গাছগুলি নিয়ে আসার পর 8-10 ইঞ্চি টবে চূড়ান্ত প্রতিস্থাপন করতে হবে। আর এই গাছের নিয়মিত একটু ডগা ছেঁটে দিতে হবে যাতে গাছটা খুব বুশি হবে আর প্রচুর পরিমাণে ফুল আসবে। আর যখন গাছগুলিতে ফুল আসা শুরু হবে তখন গাছগুলি পরপর রেখে দিলে খুব সুন্দর দেখতে লাগবে। এইগুলি হলো কার্নেশন। 6-8 ইঞ্চি টবে এই গাছ খুব ভালোভাবে গ্রো করবে। আর অন্যান্য গাছের মতনই এই গাছের মাটি তৈরি করতে হবে। এই ফুলটির নাম হলো আফ্রিকান ডেজি। এটি খুব লো মেনটেন একটা প্লান। আর এই গাছ আপনি 6-8 ইঞ্চি টবে খুব ভালোভাবে গ্রো করতে পারবেন। সবার লাস্ট আমি যেটা বলবো যে এই গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন। এই গাছগুলোকে এমন কোনো জায়গায় রাখতে হবে যেখানে সারাদিনের ভালো রোদ পায়। আর গাছের জল দেওয়ার আগে অবশ্যই মাটি চেক করে নেবেন। আর 15 দিন পর পর গাছে সর্ষে খোল পচার জল ব্যবহার করুন, তাহলে খুব ভালো ফুল আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।